FIR 339 by 7 2006 এফআইআরটি করেছিলেন বৈদ্যনাথ ঘোষাল, নিচে আপনারও সাইন ছিল। এই বৈদ্যনাথ ঘোষাল আপনার কে হয় মাস্টারমশাই? আমার বোনের স্বামী। আজ থেকে 14 বছর আগে দিদি, জামাইবাবু আর ওদের একমাত্র মেয়ে রথের দিন এসেছিল আমাদের বাড়িতে। ঠিক তার 2 দিন পরে ঘটনাটা ঘটে। কি ভাবছিস বলতো নেপালদা? আজ থেকে 14 বছর আগে কি ঘটেছিল তোর মনে আছে? কি বলতো? রথের মেলা দেখে নদীর ধার ঘেঁষে আমরা ফিরছিলাম, ঠিক তখন নদীর ধারে পাকের মধ্যে পড়েছিল দেহটা। দিদি জামাইবাবু পাগলের মতো হয়ে গিয়েছিল, ফুলের মতো মেয়েটাকে আপনারা জানলেন কি করে? আমার মেয়ে গাছের আড়াল থেকে স্বপ্নটা দেখে, তারপর ভয় পেয়ে পালিয়ে এসে আমাকে খবর দেয়। কে? দীপা? এসা